কমন চিত্র কি? কমন চিত্র কি? একটা কম সন্ত্রাসীদের কমন চিত্র মনে রাখবেন, এক নম্বর হচ্ছে বয়সে তারা কম। আপনি দেখতে পাবেন বেশিরভাগই এই যুবকগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে। কিছুদিন পর্যন্ত তারা যুবকদেরকে নষ্ট করেছে, প্রথমে বানাইছে তাদেরকে আল কায়দা, পরে বানাইছে আইএস, এরপরে বানাইছে এখন যে কি বানায় আল্লাহ জানে। এরা যুবকদেরকে সোনালী স্বপ্ন দেখিয়ে এখানে সেখানে নিয়ে বেড়াচ্ছে। এদের কথা বললে এরা এমন, এদের বিরুদ্ধে কথা বলে পাগল হয়ে যায় তারা, যে এমনকি গালি গালাজ পর্যন্ত করতে থাকে। এদের গালি গালাজের জ্বালা কখনো কখনো মনে করি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে চলে আসবো, কিন্তু থাকতে হয় কেন, দেখার জন্য যে কে কি করছে। কারণ আমাদের দায়িত্ব আছে বলা, হক কথাটা বলা, যে এটা করা জায়েজ নাই। এই জন্য আপনি দেখবেন সন্ত্রাসী বেশিরভাগ হচ্ছে এই যুবক শ্রেণী, যারা বুঝে নেয় বয়স কম, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। দ্বিতীয় যে কাজটি, সন্ত্রাসী এজাব আনফুসিম, নিজেরা নিজের মতে 100% তারা একেবারে বুঝে গেছে, কারো পরামর্শ তারা কোনোদিন শুনবে না, নিবে না, আলেমদের কাছ থেকে পড়বে না, নিজেদের ব্যাপারে নিজেরা খুব খুশি। তিন নম্বর হচ্ছে তাদের একটা বিরাট কমন চিত্র হচ্ছে আলেমদেরকে খারাপ চিত্রে চিত্রায়িত করা। দেখবেন যে অমুক কি, এদেশের বড় বড় আলেমদের সম্পর্কে তাদের চিন্তাধারা সবটি হচ্ছে যে এই তো দরবারি, এই তো কাফের, এই ফাসেক, এই ফাজের, এইরকম শব্দগুলি ব্যবহার করে আলেমদেরকে খারাপ বলা হয়। আপনি আশ্চর্য হবেন, সর্বজন স্বীকৃত একজন আলেম হচ্ছেন শেখ আব্দুল আজিজ বিন বাজ, এবং কি মক্কার যে ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস, এদের এদের অবস্থা আপনি দেখেন, এরা কি করবে, এদের সম্পর্কে বলবে যে অমুক তো ফাসেক, অমুক তো এইটা, অমুক তো এরকম জাতীয়, কখনো কখনো কাফেরও তারা বলে তাদের গ্রন্থের মধ্যে, তাদের বইয়ের মধ্যে, তাদের বিভিন্ন কাজের মধ্যে মধ্যে কাফের বলে দিচ্ছে। আলেমদের উপর তাদের ফোড়ন কাটা, এটা তাদের নজির। যদি আপনি তাদেরকে বলেন অমুক ইমাম তো এটা বলেনি, অথবা আমাদের ইমামরা তো এটা বলেনি, আপনি যেটা বলছেন না কোনো কিতাবে লেখা নাই, তখন তারা বলবে আমরা কি কম বুঝি নাকি, অর্থাৎ আলেমদের থেকে তারা বেশি বুঝে, এটা তাদের চিন্তা ভাবনা। চার নম্বর যে কারণ, যে কমন চিত্র তাদের দেখতে পাবেন, এরা আবার দেখবেন ইবাদতের মধ্যে এরা অনেক বেশি করে, এক একজন এত বেশি ইবাদত করে। আপনি তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সালাত তাদের কাছে কিছুই মনে হবে না। রাসূল বলে দিয়েছেন তাদের কিছু চিহ্ন, আমি সবগুলি হাদিস থেকে বলছি, এগুলো চিহ্নগুলো। রাসূল বলছেন যে তাদের কাছে তোমাদের ইবাদত মনে হবে কিছুই না, তোমাদের সালাত কিছুই না, অথচ তাদের সওমের কাছে তোমার সওম কিছুই মনে হবে না। যে ব্যক্তি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি, যাকে হত্যা করেছে যে ব্যক্তি, সেই ব্যক্তি দিনে রাতে 1000 রাকাত নফল নামাজ পড়ত, 1000 রাকাত নফল নামাজ পড়ত। ইবাদতের ক্ষেত্রে তার কি কমতি আছে? কমতি নাই, কিন্তু কি করেছে? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে। কেন? তার বুঝের বিরুদ্ধে সে, এই জন্য তাকে হত্যা করতে হবে, নাউজুবিল্লাহ, শহীদ করে দিয়েছেন তাকে। তাদের আরেকটি জিনিস কমন চিত্র হচ্ছে সব সময় রাষ্ট্রবিরোধী কথা বলবে, রাষ্ট্রপ্রধান যেই হোক না কেন তাদের পছন্দ হয় না, যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমতা যেতে পারবে কিন্তু, অথবা তারা কোনো কিছু করতে পারবে, এটা তাদের পছন্দ, এরা তাদের কমন চিত্র একটি। আরেকটি কমন চিত্র হচ্ছে এরা সব সময় মনে, যখন অবস্থা ভালো থাকে তখন তাদেরকে খুব দেখা যায়, আর যখন মানুষের অবস্থা খুব খারাপ থাকে তখন তাদেরকে দেখা যায় না। অর্থাৎ যখন ভালো অবস্থা থাকে তখন তাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়, হানাহানি মারামারি প্রবণতা দেখা যায়।